দুর্গাপুরে যে বিজ্ঞপ্তি নতুন একটি প্রকাশিত হয়েছে দুর্গাপুরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের যারা আবেদন করতে ইচ্ছুক এবং এখানে কি রকম যোগ্যতা এবং বেতন কবে থেকে আবেদন করা যাবে এ টু জেড ইনফরমেশান জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার পূর্বে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট এবং প্রস্তুতি যদি নিয়মিত ভিডিওর মাধ্যমে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এখানে যে মেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত নয় দু হাজার কুড়ি একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখে নিতে পারছো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও নিয়োগ করা দেয়া হয়েছে এবং এখানে যারা আবেদন করবে তাদের জন্য জানানো হচ্ছে এখানে ট্রেনিং ট্রেনিং অফিসার পদের নিয়োগ হচ্ছে যারা আবেদন করছে তাদের কোয়ালিটি ফিকেশন জানিয়ে দেবো এবং এখানে শূন্য পদ যেটা রাখা হয়েছে বিরাশিটি শূন্য পদ রাখা হয়েছে এবং যারা আবেদন করবে তাদের জন্য বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যেটা তিরিশের মধ্যে হতে হবে এবং তিন বছর ও এবং পাঁচ বছর এসসিএসটি বয়সের জন্য ছাড় পেয়ে যাবে আরও এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে আঠারো থেকে কিন্তু এখানে বয়স তাদের ধরা হবে মোটামুটি ডেলি ওয়ার্কিং এখানে যেটা বলা হয়েছে আট ঘন্টা ডেলি ওয়ার্কিং থাকবে ওয়ান ডে প্রতি সপ্তাহে অফ থাকবে এবং স্টাইপেন এটা হচ্ছে ট্রেনিং দেয়া হবে ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে স্টাইপেন দেয়া হচ্ছে আট হাজার টাকা মাসিক এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে পার মান্থ যেটা দেয়া হবে সাত হাজার কুড়ি টাকা এছাড়াও এখানে মান্থলি আরও ইনফরমেশান দেয়া রয়েছে যেটা অ্যালয়েন্স রেড বলে এখানে দেওয়া রয়েছে দুশো ষাট টাকা হচ্ছে কুড়ি দিন মোর দেন মান্থলি যদি তোমরা এখানে থাকো এবং এখানে পনেরো থেকে উনিশ দিনের জন্য এক একটা টাকা দেওয়া হবে যেটা একশো তিরিশ টাকা এবং কুড়ি দিন যদি বেশি পেজেন্ট থাকো কুড়ি দিনের যদি থাকো তাহলে দুশো ষাট টাকা দেয়া হবে এখানে আরও যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কারণ এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরিও বলা যেতে পারে কারণ ট্রেনিং চলাকালীন স্টাইপেন দেবে যেটা দুর্গাপুরেই নিয়োগ করা হবে হাউ টু অ্যাপ্লাই আমরা কীভাবে আবেদন করবো জেনে নিই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই সরাসরি চলে আসতে পারবে কোনোরকম অসুবিধা নেই এখানে লাস্ট ডেট যেটা জানানো হয়েছে ছাব্বিশ নয় দু হাজার কুড়ি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তার আগেই এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এখানে যে গুলো দেয়া রয়েছে আমরা কিন্তু এতক্ষণ জানিয়ে দিলাম আর এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা ফিল আপ করতে পারো এখানে ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং তোমাদের নাম বাবার নাম মায়ের নাম এই যে এগুলো ইনফরমেশান চা হয়েছে এগুলো তোমাদের ফিল আপ করতে হবে এই সমস্ত ফিল আপগুলো করে আর লাস্টে একটা তোমাদের স্ট্যাম্প পেপারে দশ টাকা স্ট্যাম্প পেপারে এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে এইগুলো তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ ডিটেলস যাচাই করবে তারপরেই আবেদন করবে এটা কিন্তু অফলাইনে শুধুমাত্র ফর্ম ফিল আপ হবে আমি অনলাইনে ভুল করে বলে ফেলেছি এটা অফলাইনেই ফর্ম ফিল আপ হবে এবং এখানে আবেদন করতে হবে তোমাদেরকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা জানানো হচ্ছে কোয়ালিফিকেশান এখানে কি চা হয়েছে সাধারণত বিএসসি নার্সিং ডিপ্লোমা জেনারেল নার্সিং ডিপ্লোমা যেটা আমরা জিএনএম বলে থাকি অথবা বিএসসি যদি করা থাকে সমস্ত চাকরি প্রার্থীদেরকেই নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করো এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্টসদের এবং আমাদের চ্যানেল থেকে নিয়মিত যদি তোমাদের জেলা এবং রাজ্যের যদি আলাদাভাবে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব নিয়মিত তোমাদের জন্য ভিডিও আপলোড করতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় মাতারাম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি সরাসরি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে যারা আমাদের মুর্শিদাবাদ জেলার তরফ থেকে আবেদন করতে চাইছ তাদের জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেব সম্পূর্ণ আপডেট কারণ এখানে সমস্ত আপডেটটি মুর্শিদাবাদ জেলার তরফ থেকে প্রকাশিত হয়েছে অনেকেই কমেন্ট করে তাদের জেলার নাম আপনার জেলার যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে গভর্নমেন্ট অফ বেঙ্গলের মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে মেমো নাম্বার দেখতে পাচ্ছ সি এম এম এস ডি সিক্স জিরো ডবল ফাইভ ষোলো নয় দু হাজার কুড়ির বিজ্ঞপ্তি মানে আজ হচ্ছে সতেরো তারিখ আর আগের দিনেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানাই তার আগে আমরা একটি পিডিএফ যেটা পিডিএফটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে এই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ ফর্ম বলে লেখা আছে এটা হচ্ছে অফলাইন ফ্রম তোমাদেরকে এই অফলাইন ফর্মটা কিন্তু ব্যবহার করতে হবে বা ডাউনলোড করে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার এটা হচ্ছে শুধুমাত্র অফিস ইউজের ক্ষেত্রে এই জায়গায় কোনো রকম তোমরা কাটাকুটি বা কোনো কিছুই ব্যবহার করবে না এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পদে আবেদন করছো মাধ্যমিক এইট পাস যোগ্যতায় সেই পোস্টের নামটা লিখে নেবে এবং এখানে তোমার ক্যাপিটাল লেটারে তোমার সম্পূর্ণ নাম এবং এইগুলো সাধারণত একটা ফর্ম ফিল আপ আছে কোনো রকম কঠিন বলে কিছু নেই ফর্ম ফিল আপের এখানে তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকে মাধ্যমিক পাস দিয়ে নেবে এইচএস হলে এইচএস দেবে কোন বছর কোথা থেকে পাস করেছো টোটাল মার্কস কত এই সমস্ত যেই ইনফরমেশানগুলো আছে দিয়ে নিতে হবে গ্র্যাজুয়েশান যদি হয়ে থাকে কমপ্লিট গ্র্যাজুয়েশানের এটা দেবে এবং পিজি ডিগ্রি যদি থাকে তাহলে পিজি ডিগ্রির এটা তোমরা দিয়ে নেবে এখানে আদার্স যদি কোয়ালিফিকেশন থাকে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেইগুলো তোমাদেরকে দিতে হবে আর কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে অবশ্যই জেনে নেওয়া যাক এখানে ডকুমেন্টস বলতে প্রথম ডকুমেন্টস তোমাদেরকে পাসপোর্ট সাইজ ছবি বিডিও অথবা এসডিও চেয়ারম্যান বা অথবা মিউনিসিপ্যালিটি থেকে ভেরিফিকেশন করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং এখানে তোমাদেরকে মার্কশিট সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার নলেজ যাদের লাগবে সেইগুলো সার্টিফিকেট তোমাদের দিতে হবে এছাড়াও এমপিএস পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স যেটা বলা হয়েছে এনভিবিডিসিপি এবং আরও যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড অথবা ভোটার আইডেন্টি কার্ড এবং মার্কশিট সার্টিফিকেট এইগুলো অবশ্যই দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং এখানে বলা হচ্ছে যে যাদের সার্টিফিকেট আছে ফিজিক্যালি ফিট এবং তাদের জন্য এল সার্টিফিকেট লাগবে অবশ্যই এইগুলো তোমাদেরকে জমা দিতে হবে সমস্ত প্রার্থীদেরকে বলা হচ্ছে চলে আসি মেন আপডেটে এখানে মেডিকেল অফিসার পদে নিয়োগ করবে যেটা শর্ট ফর্ম আমরা যদি বলে থাকি এন আর এইচ এম অ্যান্ড এইচ এম পদের ক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ষট্টি বছর কোয়ালিফিকেশানে এমবিবিএস ডিগ্রি চল্লিশ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে আপনারা ভয় পাবেন না কারণ এটা আরও কোয়ালিফিকেশন মাধ্যমিক এইচএস পাস এবং এইট পাসেরও চাকরি আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাচ্ছি এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে সায়েন্স থেকে যারা আবেদন করবে তারাই কিন্তু এখানে পারবে দুই বছর ডিপ্লোমা এবং সতেরো হাজার দুশো কুড়ি টাকা প্রতি মাসে বেতন এজ হতে হবে চল্লিশের মধ্যে যাদের আবেদন করবে ভাবছো সেই ক্ষেত্রে জানানো হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আরেকটি আপডেট আছে এখানে এইচএস পাস করতে হবে সায়েন্স থেকে এবং স্টেট মেডিকেলে অবশ্যই তোমাদেরকে ফ্যাকাল্টি হিসাবে দুই বছর ডিপ্লোমা মেডিকেল ল্যাবের কাজ করা থাকতে হবে এবং সতেরো হাজার দুশো কুড়ি টাকা মাসিক বেতন এবং বিলো চল্লিশের মধ্যে বয়স ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবার বিজ্ঞপ্তি এখানে জানানো হয়েছে সেম বলা হয়েছে আমি আর বললাম না বেকার এছাড়াও লেডি এখানে ফিমেলদের জন্য একটি পোস্ট রাখা হয়েছে কনসুলেটের পদে নিয়োগ করে নেওয়া হবে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান হলে হবে না এখানে সায়েন্সের সাবজেক্ট ওয়াইজ দেয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে ভাবছ এছাড়াও এখানে আরও কিছু পদের জন্য নিয়োগ করে নেওয়া হবে এখানে ফিমেলদের ক্ষেত্রে আরও পদ রাখা হয়েছে যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে কি কুক পদে যারা আবেদন করবে তাদেরকে কুক এবং অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে কুক পদের ক্ষেত্রে পাঁচ হাজার এবং অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা দেওয়া হবে এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য যোগ্যতা হচ্ছে এইচএস পাস এবং ফিমেল প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই তাদেরকে কিন্তু এই পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু বসবাস করতে হবে কান্ডি এস ডিএইচের মধ্যে এছাড়াও এম পদে নিয়োগ করা হবে যারা আবেদন করবে এখানে অবশ্যই গ্র্যাজুয়েশান হতে হবে এবং ভ্যালিড টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা হতে প্রতি মাসের বেতন দেওয়া হবে এছাড়াও এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এইচএস পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মেডিকেলি ফিট থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে সমস্ত চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে এখানে আমরা জানিয়ে রাখি কী কী ইনফরমেশন আরও গুরুত্বপূর্ণ যেগুলো আছে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা অফিশিয়াল ওয়েবসাইট ডব্লিউবি হেলথ ডট গভ ডট গিয়েও ডাউনলোড করতে পারেন এই পিডিএফটা ডাউনলোড করে এই ফর্মটাকে ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনাদের কোনো জায়গায় পাঠাতে হবে না মানে কোনো জায়গায় দিতে হবে না পোস্ট অফিসের মাধ্যমে শুধুমাত্র আপনারা এই জিমেল আইডিটাকে অবশ্যই মনে রাখবেন এই জিমেল আইডিতে আপনাদেরকে স্ক্যান করে সমস্ত ডকুমেন্টসগুলো ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট হচ্ছে আঠাশ নয় দু হাজার কুড়ি সকাল দশটা এ এম থেকে আপনাদের অফিস মানে মুর্শিদাবাদ জেলার যে অফিস আছে এই অফিসে আপনাদেরকে ইমেলে থ্রু পাঠিয়ে দিতে হবে তার আগে আপনারা যদি মনে করেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন কোনোরকম অসুবিধা নেই আর আপনার জেলার চাকরির খবর যদি সবার প্রথম এবং সবার আগে যদি পেতে চান ভিডিওই কমেন্ট করে জানান আপনার জেলার নাম এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই রকম ভিডিও সবার প্রথম পেতে হলে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ মাতারাম গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিরাট একটি আপডেট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমরা পেপার কাটিং নিয়ে উপস্থিত হয়েছি যারা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য আবেদন করবে বলে দু হাজার কুড়ি এবং দু হাজার উনিশ থেকে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু বিরাট একটি নিয়োগ ছাব্বিশ হাজার চারশো শূন্য পদে নিয়োগ করা হবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে বিরাট একটি নিয়োগ হতে চলেছে ভিডিওই থাক এ টু জেড ইনফরমেশন ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এবং চাকরির প্রস্তুতি নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে নিয়োগ করা হবে কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা হলেই আবেদন করা যাবে আর গ্র্যাজুয়েশন হতে হবে সাব ইন্সপেক্টর যেটাকে আমরা এসআই বলে থাকি এসআই পদের ক্ষেত্রে ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে যারা আবেদন করবে তাদেরকে জানিয়ে রাখি কলকাতা পুলিশের টপিক পুলিশ যে বাহিনী বিভাগ বা বাহিনীতে কিন্তু নিয়োগ হবে এছাড়াও রয়েছে অন্যান্য জায়গায় যেগুলো নিয়োগ হবে সেইগুলো কিন্তু জানিয়ে দেব এখানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদেও কিন্তু অনেকগুলি পোস্টে নিয়োগ হবে এছাড়াও রয়েছে জঙ্গল মহলে কিন্তু নিয়োগ হবে ক্লাস এইট পাসে এবং সাড়ে পাঁচ হাজার মতো শূন্য পদে নিয়োগ করা হবে এছাড়াও জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে যেখানে শূন্য পদগুলি অনেকগুলো রাখা হয়েছে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স এছাড়াও অন্যান্য দপ্তর থেকে যারা কাজ করে থাকে নিয়মিত তাদেরকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা আবেদন করবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে ভাবছে তাদেরকে জানাচ্ছি আমরা এটা পেপার কাটিং হয়তো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছো কারণ এটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি পত্রিকার থেকে আমরা এটা নিয়ে নিয়েছি তোমরা ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে চেক করলে সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবে আর এছাড়াও আরও কিছু ডিটেলসে তোমরা যদি জানতে চাও তোমাদের উচ্চতা কত দরকার বা ফিজিক্যাল কত মেজারমেন্ট কত এই ধরনের এক্সামের কোনো ইনফরমেশন তোমরা যদি জানতে চাও ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো ওই লিংকে ক্লিক করে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিতে পারবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ মাতরম গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা সবাই জানি নিয়োগ হতে চলেছে ছাব্বিশ হাজার চারশো শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করবে ভাবছ কবে থেকে আবেদন শুরু হবে এখানে বেতন কত দেয়া হবে এছাড়াও অন্যান্য ইনফরমেশান অনেকেই কমেন্ট করেছ জানার জন্য ভিডিও দেব সম্পূর্ণ ইনফরমেশন ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত ডিফেন্সের চাকরি সবার প্রথম যদি আপডেট পেতে চাও আর বাংলাতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমি সুমন তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়ে আসি তোমাদের জন্য নিয়মিত আপডেট ছাব্বিশ হাজার চারশো শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে পশ্চিমবঙ্গ পুলিশ তথা রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশ এছাড়াও ট্রাফিক বিভাগে নিয়োগ করা হবে প্রায় চব্বিশ হাজার মতো সাব ইন্সপেক্টর পদে দু শূন্য পদে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আমরা হয়তো সবাই জানি এখানে যারা আবেদন করবে সেই ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতার কথাগুলো অবশ্যই জেনে রাখা ভালো কারণ অনেকেই আছে যারা এখনো পর্যন্ত সিক্স সেমিস্টার দেয়নি বা তারা এখনও গ্র্যাজুয়েশানের রেজাল্ট পায়নি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি অবশ্যই এখানে অনেকেই কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমরা আজকে তুলে ধরব বয়সের ক্ষেত্রে এখানে সময়সীমা যেটা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান হতে হবে এবং সেই বয়সের ক্ষেত্রে সময়সীমা আঠেরো থেকে সাতাশের মধ্যেই হতে হবে এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ এবং যোগ্যতা মাধ্যমিক পাস এখানে জানানো হচ্ছে জঙ্গলমহলে চব্বিশটি ব্লকে ক্লাস এইট পাস যোগ্যতায় সাড়ে পাঁচ হাজার জনকে নিয়োগ করে নেওয়া হবে এর সঙ্গে আরও একটি বিরাট আপডেট প্রকাশিত হয়েছে হোমগার্ড এন এবং সিভিল ডিফেন্স এছাড়াও যারা এখানে কাজ করে থাকে তাদেরকে প্রতিদিন দৈনিক মজুরি হিসাবে চারশো আশি টাকা করে দেয়া হতো এবং তাদের দৈনিক মজুরি কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে পাঁচশো আটচল্লিশ টাকা করে দেয়া হচ্ছে এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাইনে বাড়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এবং এখানে কিন্তু যারা সিভিল ডিফেন্স সিভিক ভলেন্টিয়ার এছাড়াও হোমগার্ড এবং এনডিএ পদে যারা কাজ করে তারা কিন্তু এই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তাদের জন্য কিন্তু বিশেষভাবে থাকবে আলাদাভাবে রিজার্ভ পোস্ট যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও কারণ এই ভিডিওটা অনেকেরই কমেন্ট আমরা পিক আপ করেছি যে কামেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল সেইগুলো আমরা খুঁটিনাটি একদম জানিয়ে দিয়েছি এবং এখানে আরও বিস্তারিত তথ্য তোমাদের জন্য আছে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই রকম ইন্টারেস্টিং তথ্য তোমাদেরকে আর কোনো জায়গা থেকে দেয়া হবে না শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই পেতে পারো আরও জানানো হচ্ছে যে পুলিশদের এই যে বিভাগে নিয়োগ করা হবে ছাব্বিশ হাজার চারশো পদে এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব ওই লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন যাচাই করে নিতে পারবে আশা করছি আমাদের দ তত তোমার যদি কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে সঙ্গে থাকো বন্ধুরা আজকের মতো আসি জে হিন্দ বন্দে মাতারাম